সো দেখ, তো বেসিক্যালি ভয়েস চেঞ্জে আমরা কি বললাম, যে ভয়েস কে আমরা কভাবে ভাগ করতে পারি? ভয়েস কে আমরা টোটাল তিন ভাগে ভাগ করতে তিন পারি, রাইট? ভাগে। কারেক্ট। তো ভয়েস কে তিন ভাগে ভাগ করতে পারি বলতে কি কি, ফার্স্টটা হচ্ছে অ্যাক্টিভ, সেকেন্ডটা হচ্ছে প্যাসিভ, এন্ড থার্ডটা হচ্ছে কোয়াসি প্যাসিভ, রাইট? এবার আমি তার আগে কি বলেছি, যেটা হচ্ছে একটা সাবজেক্টের সাথে একটা অবজেক্টের একটা ভার্বের বেসিসে কি রিলেশন, মানে একটা ভার্বের উপর ডিপেন্ড করে একটা সাবজেক্টের সাথে অবজেক্টের কি রিলেশন, এটাকেই বেসিক্যালি আমরা কি বলি, একটা ভয়েস বলি, একটা সেন্টেন্সের ভয়েস, রাইট? আমরা তিনটে জিনিস নিয়ে একটা সেন্টেন্স জানি, যেটা হচ্ছে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট, এই তিনটে জিনিস নিয়ে বেসিক্যালি একটা সেন্টেন্স হয়। এই তিনটে ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হয় না, রাইট? তো এখানে আমরা একটা জিনিস দেখবো যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। অ্যাক্টিভ ভয়েস বলছে দ্য সাবজেক্ট পারফর্মস দ্য অ্যাকশন এক্সপ্রেস বাই দ্য ভার্ব, বলছে সাবজেক্ট ওই অ্যাকশনটাকে পারফর্ম করে যেটা ভার্ব এক্সপ্রেস করে। সাবজেক্ট যেমন ধর, একটা সিম্পল এক্সাম্পল যদি আমি বলি, তাহলে হচ্ছে ধর আই, ঠিক আছে, ইট রাইস, ঠিক আছে, আই ইট রাইস। তো আই ইট রাইস এ আই হচ্ছে আমার সাবজেক্ট, ইট হচ্ছে আমার ভার্ব, রাইস হচ্ছে আমার কি অবজেক্ট, তাই তো? তো এখানে একটা জিনিস দেখ, যে এখানে এই যে এখানে দেখ নিচে লেখা আছে, এটা হচ্ছে সাবজেক্ট আই, মানে এখানে আমি নিচে লিখলাম আই, ঠিক আছে, এখানে হচ্ছে ভার্ব হচ্ছে কি ইট, আর এখানে অবজেক্ট হচ্ছে রাইস, তাই তো? সেম জিনিসটা যখন আমি প্যাসিভে যাচ্ছি, তখন দেখ বলা আছে অবজেক্ট অফ অ্যাকশন হচ্ছে সবার শুরুতে, ঠিক? এই অবজেক্ট অফ অ্যাকশনটা কে? অবজেক্ট অফ অ্যাকশনটা হচ্ছে আমাদের এইটা। তাহলে এইখানে আমাদের যখন প্যাসিভ হচ্ছে, তখন আমি কি করছি, এই রাইসটাকে আগের দিকে নিয়ে চলে আসছি, আর আইটা কোথায় চলে যাচ্ছে? আইটা চলে যাচ্ছে পেছন দিকে, তাই তো? তাহলে সেই জন্য আমার এটাকে ভয়েস চেঞ্জ করে কি দাঁড়াচ্ছে, ভয়েস চেঞ্জ করে দাঁড়াচ্ছে রাইস, তারপরে হচ্ছে তো ভার্ব ইন প্যাসিভ ভয়েস, মানে এখানে হবে হচ্ছে ইজ। এই যে ইট আছে, ইট হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা আমার টেন্সের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তো রাইস ইজ, তারপরে পাস্ট পার্টিসিপাল, কার পাস্ট পার্টিসিপাল? ইটের পাস্ট পার্টিসিপাল। তো কি হয়ে যাবে, ইটেন, রাইস ইজ ইটেন, তারপরে বাই, তারপরে বাই, তারপরে কে আছে, অ্যাক্টার, অ্যাক্টারটা কে? অ্যাক্টারটা হচ্ছে আইটা শেষে গিয়ে কি হয়ে যাবে, মি, তাই তো? তো রাইস ইজ ইটেন বাই মি, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? কি বললাম, খুব ভালো করে মাথায় রাখ, রাইস ইজ ইটেন বাই মি। কেন? রাইস যেটা সেটা হচ্ছে আমাদের অবজেক্ট অফ অ্যাকশন, তার সাথে কি ভার্ব ইন প্যাসিভ ভয়েস, তার সাথে বাই, আর তার সাথে হচ্ছে অ্যাক্টার, যে সে থাকছে। কোনো প্রবলেম এখন অবধি? এখন অবধি বুঝতে কোনো অসুবিধা আছে? ওয়েল এন্ড গুড। নেক্সট দেখ, অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস যদি আমি বলি টেন্স ওয়াইজ রুলস, কি বললাম, টেন্স ওয়াইজ রুলস, তাই তো? তো টেন্স ওয়াইজ রুলে তোকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কি, যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম অফ দা ভার্ব প্লাস অবজেক্ট, এটা কিন্তু তোকে মাথায় রাখতে হবে। এটা কিসের? এটা অ্যাক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে? তো এটা আমি যদি তোকে জিজ্ঞেস করি এটা কোন টেন্সের রুল, তো আমরা কি বলতে পারবো এটা কোন টেন্সের রুল, কোন টেন্সের কথা বলা হচ্ছে? হ্যাঁ, কোন টেন্স এটা? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট, গুড, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। তো এই প্রেজেন্ট ইনডিফিনাইট এর রুল হচ্ছে এটা, সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম অফ দা ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো? এবার একটা জিনিস দেখ, কখনো কখনো এরকম আছে যে এখানে যে এক্সাম্পল গুলো আছে এগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট এর নয়, ঠিক আছে, বাট এখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখানো আছে যে কিভাবে এখানে সাবজেক্ট আর কিভাবে এখানে ভার্ব দেখানো হয়েছে, এই সাবজেক্ট এই ভার্ব, এই সাবজেক্ট এই ভার্ব, এখানে সাবজেক্ট এখানে ভার্ব দেখানো হয়েছে, ঠিক আছে? নেক্সটে গেলাম, বলছে প্যাসিভ যেটা সেটাতে বলা আছে কি রুলটা, আমি একটু আগেই দেখিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি জিনিসটা। সাবজেক্টে আমার কোন রুল ছিল, এই যে এই হলুদ যেটা দেখতে পাচ্ছি সেটা, প্যাসিভে আমার কোন রুল? প্যাসিভে আমার রুল হচ্ছে এইটা, রাইট? এটা হচ্ছে আমার কার রুল? প্যাসিভের রুল। এটা হচ্ছে অ্যাক্টিভের রুল, এটা হচ্ছে প্যাসিভের রুল, রাইট? ওকে, এবারে একটা জিনিস যে কিভাবে আমরা চেঞ্জ করি বেসিক্যালি, একটা অ্যাক্টিভ কে একটা প্যাসিভে, একটা প্যাসিভ কে একটা অ্যাক্টিভে কিভাবে চেঞ্জ করি। যখন বলা হচ্ছে অ্যাক্টিভে যে আই রাইট আ লেটার, কি বললাম, অ্যাক্টিভে যখন বলা হচ্ছে যে আই রাইট আ লেটার, ঠিক আছে, তখন কি হচ্ছে, সেটাকে যখন আমি প্যাসিভে বলছি তখন হয়ে যাচ্ছে আমার এখানে
আই হচ্ছে আমার কি সাবজেক্ট, তাই তো? আই হচ্ছে আমার সাবজেক্ট, রাইট হচ্ছে আমার ভার্ব, আ লেটার হচ্ছে আমার অবজেক্ট। এখন আমি চেঞ্জ করছি, আ লেটার আগে চলে আসছে, আ লেটার, ইজটা হচ্ছে আমার বি ভার্ব, প্লাস কি বলেছিলাম ভার্বের থার্ড ফর্ম রিটেন, প্লাস হচ্ছে বাই, তারপর হচ্ছে প্লাস মি, তাই তো? মিটা কেন? মিটা হচ্ছে কারণ আইটা শেষে গিয়ে মি দাঁড়াচ্ছে, রাইট? সেরকমই যদি বলিস আই হেল্প ইউ, চেঞ্জ করলে কি দাঁড়াচ্ছে? ইউ আর হেল্পড বাই মি। আই লাভ মাই প্যারেন্টস, মাই প্যারেন্টস আর লাভড বাই মি। উই লাভ আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি ইজ লাভড বাই আস। আসটা কেন? বিকজ উইটা যখন শেষে চলে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে কিন্তু আস, তাই তো? সিমিলারলি এটা হচ্ছে, তো এটা কি ছিল? এটা হচ্ছে আমরা জানি আমরা সেন্টেন্স কে কভাবে ভাগ করতে পারি, সেন্টেন্স কে কভাবে ভাগ করতে পারি আমরা সাত ভাবে। কি কি রং অ্যানসার? সেন্টেন্স কে আমরা বেসিক্যালি পাঁচ ভাগে ভাগ করতে পারি, 1 2 3 4 5, পাঁচ ভাগে। কি কি? প্রথমেরটা হবে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে যেটা কোন একটা কি দেবে, স্টেটমেন্ট দেবে, কোন একটা স্টেটমেন্ট বা কোন একটা উক্তি দেবে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ কে আমরা বেসিক্যালি আবার দুটো ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে কি, প্রথমেরটা কি, প্রথমেরটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর তারপরটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বাচক, নেগেটিভ হচ্ছে না বাচক। তো অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ ছাড়া আর কি কি সেন্টেন্স হয়? অ্যাসার্টিভ ছাড়া হয় কি, ইন্টারোগেটিভ, সাব্বাস, তারপর অপটেটিভ, তারপর অপটেটিভ, এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি, তাছাড়া কি, ইম্পারেটিভ, ইম্পারেটিভ। পাঁচ ধরনের সেন্টেন্স হয়, তাই তো? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, তাই তো? এই পাঁচ ধরনের সেন্টেন্স আগে করানো হয়েছে, তাই তো? ভবিষ্যতে আছে মানে যদি টাইম পাই তাহলে আরেকবার তোকে ঠিক করে বোঝানোর জন্য আরেকবার অন্য কিছু উপরে ব্যবস্থা করা যাবে, নো ইস্যুস উইথ দ্যাট, ঠিক আছে? ওকে, সো বেসিক্যালি এটাই যে এখানে আমরা কি করলাম, এখানে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগুলো নিয়ে পরে কথা বলছি। প্রথমে আমরা কি কি নিয়ে কথা বললাম? প্রথমে আমরা কথা বললাম হচ্ছে কাকে নিয়ে রে, প্রথমে আমরা কথা বললাম এই অ্যাসার্টিভ কে নিয়ে, প্রথমে আমরা কথা বললাম কাকে নিয়ে, অ্যাসার্টিভ কে নিয়ে, রাইট? এবারে আমরা কথা বলবো নেগেটিভ কে নিয়ে। এইগুলো ছিল অ্যাসার্টিভ। এই যে ভালো করে দেখ, এখানটা লেখা আছে অ্যাসার্টিভ, দেখতে পাচ্ছিস? অ্যাসার্টিভ। এবারে দেখ কথা বলবো আমরা কাকে নিয়ে, কথা বলবো আমরা হচ্ছে নেগেটিভ কে নিয়ে, রাইট? তো নেগেটিভ এর মধ্যে আমরা কি পাচ্ছি, নেগেটিভ এর মধ্যে পাচ্ছি, এ দেখ এখানে ছিল আই রাইট আ লেটার, তো এখানে আছে আই ডু নট রাইট আ লেটার। পার্থক্য কি আছে দুটো সেন্টেন্সের মধ্যে? পার্থক্য আছে হচ্ছে এ না এইটা, ডু নট, এইটা আছে পার্থক্য দুটো সেন্টেন্সের মধ্যে, তাই তো? এবার যখন সেটাকে আমি নিচে চেঞ্জ করছি, চেঞ্জ করার সময় কিচ্ছু করতে হচ্ছে না, শুধুমাত্র এখানে এইটাকে অ্যাড করে দিলেই হচ্ছে। লেটার ইজ নট রিটেন বাই কি, মি, তাই তো? লেটার ইজ নট রিটেন বাই মি কেন হচ্ছি? তার কারণ যা রুল ছিল তাই থাকছে, শুধুমাত্র এই যে নট, আই ডু নট যেটা, সেটাকে শুধুমাত্র নিচে। আচ্ছা বলে দিচ্ছি, আই রাইট আ লেটার, এটাকে যখন আমি নেগেটিভ করছি তখন কি হচ্ছে? প্রথমে তো আমার থাকছে কি সাবজেক্ট, তাই তো? সাবজেক্টের পর আমাকে নেগেটিভ করতে গেলে একটা ডু কে ধার আনতে হচ্ছে। এই ডুটা বেসিক্যালি সেন্টেন্সটা যাতে ঠিক হয় তার জন্য আছে, এর কিন্তু আর কোনো কাজ নেই, ঠিক আছে? তারপরে একটা নট বসছে, তারপরে বাকি সেন্টেন্সটা যেমন কন্টিনিউ হচ্ছিল সেরকম কন্টিনিউ হচ্ছে, ওকে? তো এখানে যদি আমি বলি তাহলে আই ডু নট রাইট আ লেটার, তাই তো? কি বললাম, আই ডু নট রাইট আ লেটার। তো এই আই ডু নট রাইট আ লেটারকে যখন আমরা চেঞ্জ করছি তখন কি দাঁড়াচ্ছে? তখন দাঁড়াচ্ছে লেটার ইজ নট রিটেন বাই মি, আ লেটার ইজ নট রিটেন বাই মি। মানে সিম্পলি এটাই হচ্ছে যে আ লেটারটা যেরকম আগের দিকে যাচ্ছিল সেরকম আগে যাচ্ছে, আইটা যেরকম পেছন দিকে আসছিল সেরকম পেছন দিকে আসছে, আর জাস্ট এই মাঝে যে চেঞ্জটা ডু নট, এই ডু নট এর জায়গায় আমি দেখছি এটা কিসে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাই তো? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এখানে ইজ বসছিল, এখানেও ইজ বসেছে, তাই তো? তাই ইজ, এই ইজ, সেম ইজ, জাস্ট এখানে একটা নট অ্যাড আছে, এখানে সিম্পলি একটা নট অ্যাড আছে, আর কোনো কিছু কিন্তু চেঞ্জ নেই। তো বেসিক্যালি তুই যদি অ্যাসার্টিভ শিখিস তাহলে তুই নেগেটিভ ইজিলি করতে পারবি, বোঝা যাচ্ছে, তাই তো? তাহলে আমাদের কি কি ক্লিয়ার হলো? আমাদের ক্লিয়ার হলো অ্যাসার্টিভ, আমাদের ক্লিয়ার হলো নেগেটিভ, তাই তো? নেক্সট, এবারে বলছে যে কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কে প্যাসিভ ভয়েসে চেঞ্জ কিভাবে করবো, রাইট? কোন একটা কি বললাম, কোন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কে প্যাসিভ ভয়েসে চেঞ্জ কিভাবে করবো, রাইট?
তো এখানে বেসিক্যালি আমরা দেখলাম এটাই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়, শেষে একটা শুধুমাত্র কোয়েশ্চেন মার্ক, তাই তো? একটা কোয়েশ্চেন মার্ক সেন্টেন্সের শেষে থাকলে সেটাকে বলবো ইন্টারোগেটিভ। তো এখানে যদি বলি ডু ইউ রাইট আ লেটার, বল প্রশ্নবোধক, কারেক্ট, যদি আমি বাংলায় বলি তাহলে হচ্ছে প্রশ্নবোধক, তাই তো? তো এখানে যদি বলা হয় ডু ইউ রাইট আ লেটার, ডু ইউ রাইট আ লেটার কিভাবে হলো, এখানে আগে দেখেছিলাম আই রাইট আ লেটার, এখানে ভালো করে দেখ বলা আছে আই রাইট আ লেটার। এই আই রাইট আ লেটারকে যদি আমি কোয়েশ্চেন করি তাহলে আমি কি বলেছিলাম, একটা ডু সাইড থেকে আনা হচ্ছে, যে ডু ডু সাইড থেকে আনা হচ্ছে, তাই তো? তো যখন আমি প্রশ্ন করব তখন এই টুটাকে আগের দিকে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে ডু ইউ রাইট আ লেটার, ঠিক আছে? ডু ইউ রাইট আ লেটারকে যখন আমি চেঞ্জ করছি তখন কি দাঁড়াচ্ছে, ইজ, ইজটা কোত্থেকে আসলো, এই যে আগেও ছিল দেখ ভালো করে, আ লেটার ইজ নট রিটেন বাই মি, দেখতে পাচ্ছিস? তাহলে ইজটাই বেসিক্যালি আগের দিকে যাচ্ছে, ঠিক আছে? ইজটা আগের দিকে গিয়ে কি দাঁড়াচ্ছে, ইজ আ লেটার রিটেন বাই কি, ইউ, ঠিক আছে? ইজ আ লেটার রিটেন বাই ইউ, সিম্পলি এটাই যে এই যে কোয়েশ্চেন মার্ক। যেমন যদি আমি তোকে একটা সিম্পল বলি, ঠিক আছে, যে ডু ইউ প্লে আ গেম, এটা করলে এটাকে কি দাঁড়াবে, কর এটা নিজে। ডু ইউ প্লে আ গেম, হ্যাঁ স্যার বলছি দাঁড়ান, হ্যাঁ ইজ আ গেম প্লেড, ইজ আ গেম প্লেড বাই ইউ, ইজ আ গেম প্লেড বাই ইউ, রাইট? সো ডু ইউ প্লে আ গেম যেটা থাকবে সেটাকে যদি আমি কোয়েশ্চেন মার্ক করি তাহলে কি জানাবে, ইজ আ গেম প্লেড বাই ইউ। জাস্ট প্যাটার্নটা যদি বুঝতে পারিস একবার তাহলে কিন্তু পুরো জিনিসটা ইজিলি তুই করতে পারবি, যদি প্যাটার্ন না মাথায় ঢোকে তাহলে কিন্তু হবে না, আগে থেকে বললাম। ওকে নেক্সট যদি আসি, তাহলে যদি এখানে আসি দেখ, এখানে যেহেতু ইউ ছিল, ইউটাকে, ইউটা হচ্ছে থার্ড পার্সন, ইউটাকে, ইউটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই তো? ভুল বললাম, ইউটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে গিয়ে পড়ে ইউ পড়ে। যদি আমি বলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে সেখানে এই ডুটা বসে না, ডু এর জায়গায় বসে কি, ডাজ। তাহলে যদি এরকম থাকে হু ডাজ নট ওবে ইউ, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, হুটাকে আমরা সিম্পলি কোয়েশ্চেন করার জন্য কি করব, হু এর আগে একটা বাই অ্যাড করব, বাই, বি, বাই, বাই, বি ওয়াই, একটা বাই অ্যাড করব, তাহলে হয়ে যাবে হুটা হয়ে যাবে হুম, ঠিক আছে? এক তো হলো বাই, সেকেন্ড হলো হুম, ঠিক আছে? তাহলে হু ডাজ নট ওবে ইউ যখন আমি করছি সেটা হয়ে যাবে বাই হুম আর ইউ নট ওবে, বোঝা যাচ্ছে? একদম ইজি জিনিস, বাই হুম আর ইউ নট ওবে, ঠিক আছে? যদি আমি তাহলে এরকম বলি, কিন্তু এই শুধুমাত্র এই হু এর আগে বাই বসিয়ে এই হুটাকে হুম করা শুধুমাত্র একটা ক্ষেত্রেই হয়, সেটা হচ্ছে হু এর ক্ষেত্রে। যদি থাকে হুইচ তাহলে হুইচ এর ক্ষেত্রে কিন্তু যা থাকে তাই, যেমন ধর হুইচ নিউজ পেপার ডু ইউ রিড, তো সেক্ষেত্রে কি হবে, হুইচ নিউজ পেপার ইজ রেড বাই ইউ। তাহলে এক্ষেত্রে আমি যদি কোশ্চেন করি হুইচ স্কুল ডু ইউ স্টাডি, কি হবে এটা, হুইচ হুইচ স্কুল ইজ ডু ইউ স্টাডি, হুইচ স্কুল, আচ্ছা এটা হবে না, এটা হবে না, দাঁড়া দাঁড়া, আচ্ছা ঠিক আছে, হুইচ, আচ্ছা হুইচ কেক ডু ইউ কাট, দাঁড়ান, হুইচ কেক ডু ইউ কাট, হুইচ কেক ইজ কাটেড বাই ইউ, হুইচ কেক ইজ কাট বাই ইউ, কাটেড হয় না কাট বাই ইউ, ওকে? সো কি বললাম, হুইচ কেক ইজ কাট বাই ইউ, তার মানে জাস্ট ব্যাপারটা এটাই যে প্যাটার্নটা ধরতে হবে। এখানে বলা আছে ডাজ সি ডু হার ডিউটি, তাহলে এখানে যদি বলা হয় ডাজ সি ডু হার ডিউটি তো এটাকে কিভাবে করব, এটাকে করব ইজ হার ডিউটি ডান বাই হার, জিনিসটা এইভাবে হবে, কিভাবে, ডাজ সি ডু হার ডিউটি এটাকে যদি আমি চেঞ্জ করি, এটা সিম্পলি আমি এইভাবে একটা শর্টকাট দেখাচ্ছি তোকে, ঠিক আছে? একটা শর্টকাট দেখতে পাচ্ছিস স্ক্রিন, ঠিক আছে? এটা যদি বলি ডাজ সি ডু হার ডিউটি কোয়েশ্চেন মার্ক, তাই তো? এটাকে চেঞ্জ করলে কি জানাবে বলতো, সি ডাজ হার ডিউটি, ঠিক আছে? এবার এটাকে যখন চেঞ্জ করছি তখন কি হবে, হার ডিউটি ইজ ডান বাই হার, করেক্ট? এটাকে যখন চেঞ্জ করছি, ঠিক আছে, এটাকে যখন চেঞ্জ করছি তখন কি শুধুমাত্র ইজটাকে আগে আনবো, শুধুমাত্র ইজটাকে আগে আনবো, আর কোনো কাজ করবোই না, ইজ হার ডিউটি ডান বাই হার এটুকুই করবো আর কিচ্ছু না, রাইট? জাস্ট এই চারটে স্টেপে আমি কিন্তু যে কোনো একটা ভয়েস চেঞ্জকে আমি কিন্তু ইজিলি সলভ করতে পারি, রাইট?
ডাজ ইট ও হার ডিউটি চেঞ্জ করলে কি জানাবে সি ডাজ হার ডিউটি ইজ ডিউটি হার ডিউটি ইজ ডান বাই হার ইজ হার ডিউটি ডান বাই হার জাস্ট এইভাবে কিন্তু আমি ইজিলি ব্যাপারটাকে করতে পারবো মাথায় ঢুকেছে জিনিসটা না লিখে থাকলে লিখে নে ঠিক আছে নোট ইট ডাউন নোট করলে জিনিসটা মাথায় থাকবে আরেকবার বলবো রাইট আরেকবার বলবো ওকে বলা আছে ডাজ সি ডু হার ডিউটি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ছেড়ে দে বলা আছে যে ডাজ সি বলা আছে ডু আই রিড দ্য বুক কোশ্চেন মার্ক চেঞ্জ করলে কি জানাবে আই ডুটা উঠে যাবে থাকবে না এখানে আই রিড দ্য বুক এবার এটাকে ভয়েস চেঞ্জ কর দ্য বুক ইজ রিড দ্য বুক ইজ রিড বাই বাই মি মি তারপর এটাকে ইয়ে করলে চেঞ্জ করলে ইজ দ্য বুক একদম কারেক্ট আনসার কারেক্ট আনসার ইজ দ্য বুক রিড বাই মি কোয়েশ্চেন মার্ক না দিলে কিন্তু জিরো স্যার বল স্যার স্যার ওখানে ডাস্টটা উঠেনি কেন ওখান থেকে কি হলো ওই উপরে ডাস সি ডু হার ডিউটি ওকে এবার দুই জায়গায় কিন্তু রকম দেখতে পাচ্ছিস একটা হচ্ছে এখানে ডাসটাকে কিন্তু এখানে আমি রেখেছি আরেক ক্ষেত্রে হচ্ছে এখানে ডু আই রিডটাতে এখানে কিন্তু আমি রাখিনি রাইট আচ্ছা তো বেসিক্যালি এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটাই যে এটা হচ্ছে আকুকা ধোকা কেন আকুকা ধোকা তার কারণটা হচ্ছে যে এখানে ডাস্টটা আছে এই ডাস্টটা কিন্তু এখানে নেই এই ডাস্টটাকে কিন্তু আমি কি করেছি উঠিয়ে দিয়েছি এখানে শুধুমাত্র এটাই আছে যে সি ডু হার ডিউটি কিন্তু সি ডু হার ডিউটি যদি আমি এখানে লিখি তাহলে কি হয়ে যাবে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে কারণ সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই জন্য সি ডু এর পর আমাকে ইএস একটা এক্সট্রা আনতে হচ্ছে যেহেতু আমি বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে কি হয় ভার্বের সাথে এস বাই এস যোগ হয় তাই তো তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হলে কি হয় সি ডাজ হার ডিউটি এবার তারপরে যেটা আছে সেটা কিন্তু তোর কাছে জিনিসটা ইজি হয়ে যাচ্ছে কিন্তু এখানে যখন আমি আসছি ডু আই রিড দ্য বুক তখন আমি জানি যে আমার আগের দুটার কোনো কাজ নেই কারণ এখানে ওই আগের ডাজটার কোনো কাজ ছিল না ঠিক আছে শুধুমাত্র এটাই যে এখানে যখন আমি করছি আই রিড দ্য বুক আই হচ্ছে আমার ফার্স্ট পারসন তাই এর সাথে কোনো এস বাই এস কিছু যোগ করার দরকার নেই তার জন্য সেন্টেন্সটা যেমন নর্মালি সেরকমই কিন্তু প্রসিড হচ্ছে স্যার বল শুধু থার্ড পারসনের সঙ্গে শুধু একটা জিনিস মাথায় রাখবি সেটা হচ্ছে আমাদের যখন কোনো একটা সেন্টেন্সে জাস্ট এক মিনিট আমাদের যখন কোনো একটা সেন্টেন্সে দাঁড়া আমাদের যখন কোনো একটা সেন্টেন্সে থার্ড পারসন মাথায় ঢুকিয়ে রাখ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কে কে হি আছে সি আছে আর একটা কে আছে ইট আছে এই তিনজন থাকলে ভার্বের শেষে এস যোগ হতে পারে বা ইএস যোগ হতে পারে কি বললাম ভার্বের শেষে এই তিনটা থাকলে এস বা ইএস যোগ হতে পারে ঠিক আছে তো বাস এই তিনটা থাকলেই আমাদের ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে যদি না থাকে তাহলে কিন্তু হবে না হবে না ক্লিয়ার আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স স্যার যদি তুই বলিস যে রুল স্যার তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর রুল অলরেডি এখানে লেখা আছে ঠিক আছে যা বললাম এক্স্যাক্টলি তাই লেখা আছে ওখানে রুলটা না মনে রেখে যদি একটা এক্সাম্পল মনে রাখে সেক্ষেত্রে কিন্তু কি হবে বেটার হবে ঠিক আছে নেক্সটে যদি যাই তাহলে আমরা কিসে আসছি আমরা আসছি হচ্ছে নোটসে ঠিক আছে নোটসে আমরা কি আসছি বেসিক্যালি দ্য অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভার্ব becomes the subject of the passive verb এটা আমরা সবাই জানি কি এটা হচ্ছে অ্যাকটিভ ভার্বের আমাদের যে অবজেক্ট সে কি হয় প্যাসিভ ভার্বের সাবজেক্টের রূপটা নেয় রাইট অ্যাকটিভ ভার্বের যে অবজেক্ট সে প্যাসিভ ভার্বের সাবজেক্ট হয় যেমন কি আই পেছনে গেলে হয়ে যায় মি আই উই পেছনে গেলে হয়ে যায় আস তাই তো জাস্ট এইভাবে জিনিসটা করা হয় দেয়ারফোর সেন্টেন্সেস উইচ ডু নট হ্যাভ অ্যান অবজেক্ট ক্যান নট বি চেঞ্জ ইনটু দ্য প্যাসিভ ব্যাপারটা কি যে কোনো একটা সেন্টেন্সে যদি একটা অবজেক্ট না থাকে তাহলে কি হবে না সেটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যাবে না আচ্ছা আমরা কি করে বুঝবো কোনো একটা সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস কি আছে কোনো একটা সেন্টেন্সে অবজেক্ট আছে কি নেই সেটা আমরা বুঝবো কিভাবে অবজেক্ট আছে কি নেই সেটা আমরা বুঝবো কিভাবে সব থেকে বড় কোশ্চেন হচ্ছে এটা কিভাবে বুঝবো ভার্ব যেটা আছে তাকে কি দিয়ে কোশ্চেন করবো হু দিয়ে বা হোয়াট দিয়ে কোশ্চেন করবো কি বললাম ভার্ব যে আছে তাকে কি দিয়ে কোশ্চেন করবো হু দিয়ে বা হোয়াট দিয়ে কোশ্চেন করবো আনসার কে আসবে হ্যাঁ বল একটা উদাহরণ দিন উদাহরণ দিচ্ছি আগে শুনে নে
ভার্ব যে আছে তাকে কি দিয়ে কোশ্চেন করবো, হু বা হোয়াট দিয়ে কোশ্চেন করবো। আর সেই কোশ্চেন করার পর আমি আনসার হিসেবে কাকে পাবো? আনসার হিসেবে পাবো হচ্ছে অবজেক্ট কে। যদি পাই আনসার হিসেবে অবজেক্ট কে, তবেই সেটার কি করতে পারবো, সেটার ভয়েস চেঞ্জ করতে পারবো, নাহলে কি হবে, ভয়েস চেঞ্জ হবে না। যেমন সিম্পল এক্সাম্পল, আই ইট রাইস, ঠিক আছে, আই ইট রাইস, ঠিক আছে, এই সেন্টেন্সটার মধ্যে ইট হচ্ছে আমাদের কি ভার্ব, তাই তো? এই ইট কে এবার প্রশ্ন কর, আই ইট কি, আই ইট হু, আই ইট হু বললাম, হু বললে কিন্তু রাইস আনসার আসছে না, আমি কাকে খাই, আমি তো কাউকে খাই না রে বাবা, তো আমি অবভিয়াসলি রাইস কিন্তু আনসার পাচ্ছি না। যখন আমি বলছি আই ইট হোয়াট, তখন কি আসছে, তখন রাইস কে আনসার, রাইস কে আনসার হিসেবে কি করছি, পাচ্ছি, তাই তো? তাহলে যখন রাইস কে আনসার হিসেবে পাচ্ছি, তাহলে রাইস হচ্ছে আমার কি অবজেক্ট, তার মানে এটার ভয়েস চেঞ্জ হবে। আবার সেরকম ভাবেই অন্য একটা সেন্টেন্সের যদি আমি দেখি, ঠিক আছে, অন্য একটা সেন্টেন্স কে যদি আমি দেখি, তাহলে ধর এটা বললাম যে একদম সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে ধর বলা আছে আই গো, ঠিক আছে, টু স্কুল, ঠিক আছে, তো আই গো টু স্কুলের গোটা হচ্ছে আমার ভার্ব। এবার গো কে জিজ্ঞেস কর, আই গো হু টু স্কুল আনসার হিসেবে পাচ্ছি না, আই গো হোয়াট টু স্কুল আনসার হিসেবে পাচ্ছি না, হোয়ার দিয়ে কোশ্চেন করলে টু স্কুল আনসার হিসেবে পাবো, তার মানে টু স্কুল কি, টু স্কুল অবজেক্টিভ আমাদের অবজেক্ট নয়, তার মানে এই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস হবে কি না, তাই তো? অ্যাক্টিভ ভয়েস হবে না, তো অ্যাক্টিভ ভয়েস হবে কিন্তু প্যাসিভ ভয়েস হবে না। আই গো টু স্কুল, ঠিক আছে, কিন্তু এটাকে যখন তুই প্যাসিভ ভয়েস করতে যাবি, এটা কিন্তু সম্ভব হবে না। ইজি, বোঝা গেছে? খুব ইজি জিনিসটা, জাস্ট একটুখানি মাথাটা কাটালেই হবে, ঠিক আছে? ওকে, তো বেসিক্যালি এরকমই যে কিছু কিছু এরকম সেন্টেন্স আছে যে তুই ইয়ে চাইছিলি, এক্সাম্পল চাইছিলি, এক্সাম্পলের জন্য তোকে এই যে এক্সাম্পল তোর সামনে আমি রাখছি, ঠিক আছে, এক্সাম্পল দেখে নে। এটা হচ্ছে ধর এরকম কিছু সেন্টেন্স আছে, দা ওল্ড ম্যান স্যাট ইন আ কর্নার, এই যে এখানে স্যাটটা আছে, স্যাট হচ্ছে আমার কি ভার্ব, তো দা ওল্ড ম্যান স্যাট হোয়াট আনসার নেই, দা ওল্ড ম্যান স্যাট হু আনসার নেই, তার মানে এটা কি হবে না, এটা ভয়েস চেঞ্জ হবে না। দা চাইল্ড স্লিপস, স্লিপস এর পর কিছু দেখতেই পাচ্ছি না, তার মানে এখানে কোনো অবজেক্ট নেই, তার মানে এটা ভয়েস চেঞ্জ হবেই না। দা উইন্ড ব্লোজ, ব্লোজ এর পর কিছু দেখতে পাচ্ছি না, তার মানে এটা ভয়েস চেঞ্জ হবে না। ডগ বার্কস, কুকুর ভোকে, তো কুকুর ভোকার মানে হচ্ছে তার ভয়েস চেঞ্জ হবে না, কারণ তারপরে কি নেই, কোনো অবজেক্ট নেই, তাই তো? দা ফায়ার বার্নস, বার্নস হচ্ছে এক্স্যাক্টলি পোড়া, তো পোড়ার পরে কোনো কি কি পোড়ে বলা নেই কিছু, তাই তো? তো এক্স্যাক্টলি সেটা কি হবে না, ভয়েস চেঞ্জ হবে না, রাইট? এবার নিচে বলা আছে কিছু কিছু টেন্স আছে যেগুলো বাই ডিফল্ট ভয়েস চেঞ্জ হতে পারে না, সেগুলো কি, সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দুই নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তিন নম্বর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সেন্টেন্স হ্যাভিং ইন্ট্রানজিটিভ ভার্ব। কি বললাম, এই চারটে উপরে তো তোর মাথায় ঢুকে যাওয়ার কথা, এই চারটে, রাইট? যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আমাদের টোটাল টেন্স কটা আছে, টেন্স আছে টোটাল সমস্ত সেগমেন্ট সাব সেগমেন্ট মিলিয়ে আমাদের টোটাল 12 খানা টেন্স আছে, রাইট? তো 12-র মধ্যে আমাদের অলরেডি 4টে বাদ গেল, থাকলো কটা, 8টা। তো এক্স্যাক্টলি এই 8টার কি হয়, 8টার ভয়েস চেঞ্জ করা সম্ভব, রাইট? এবার তাছাড়া কি, তাছাড়া নিচে আছে সেন্টেন্স হ্যাভিং ইন্ট্রানজিটিভ ভার্ব। এবার নেক্সটে যদি আমরা যাই, তাহলে আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব দেখবো, যে ইন্ট্রানজিটিভ ভার্ব জিনিসটা কি। তার আগে যা যা আজকে দেখলাম তার একবার পুরোটা দেখে নিই, ভয়েস চেঞ্জের রুল দেখেছি, রাইট? ভয়েস চেঞ্জের রুল কি কি ভাবে ভয়েস চেঞ্জ ভাগ হয়, কোন কোন কটা ভাগ আছে, তিনটে ভাগ আছে অ্যাকচুয়ালি, তাই তো? এরপরে ভয়েস চেঞ্জের কি কি স্ট্রাকচার আছে সেটা দেখলাম, ঠিক আছে? তারপরে সেন্টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করতে পারি, সেন্টেন্স কতগুলো আছে, সেন্টেন্স আমাদের এক্স্যাক্টলি যে 5 রকমের সেন্টেন্স আছে, সেই 5 রকমের সেন্টেন্স অনুযায়ী 5 রকমের ভয়েস চেঞ্জ হয়, তো সেটাকে বেসিক্যালি আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে অ্যাসার্টিভ এর ভয়েস চেঞ্জ দেখলাম, নেগেটিভ এর ভয়েস চেঞ্জ দেখলাম, নেগেটিভ এর পরে ইন্টারোগেটিভ এর কি করলাম, ভয়েস চেঞ্জ দেখলাম, রাইট? এরপরে কি করলাম, তারপরে হচ্ছে তোর এটা দেখলাম যে কোন কোন এমন সেন্টেন্স আছে যেগুলো কি কি করা যায় না, আমাদের যদি ভার্ব কে আমি হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করি, তাহলে যদি অবজেক্ট না পাওয়া যায়, তাহলে সেটা কি হয় না, ভয়েস চেঞ্জ হয় না, তাই তো? তো ব্যাস, তো এই জিনিসগুলো, এই যে এক্সাম্পল গুলো, এই এক্সাম্পল গুলো আমি দেখলাম কি ভয়েস চেঞ্জ হয় কি না, তো তাই তো? এছাড়া কি, এছাড়া যখন দেখলাম যে এই যে চারটে পার্টিকুলার টেন্স আছে, এই চারটে পার্টিকুলার টেন্সে কি হয় না, ভয়েস চেঞ্জ করা যায় না, ঠিক আছে? এরপর আমাদের কাছে আজকে যেটা কাজ থাকলো, কাজ থাকলো বলতে যেটা আমাদের নেক্সট দিনে আলোচনার বিষয়, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তাই তো? ইনট্রানজিটিভ ভার্ব আমরা দেখবো হচ্ছে নেক্সট দিন, যেটার ভয়েস চেঞ্জ কেন হয় না, ইনট্রানজিটিভ ভার্ব জিনিসটা কি,
আর তার সাথে আমাদের এক্স্যাক্টলি এখনো দুটো আমাদের ফর্ম এক্স্যাক্টলি বাকি আছে সেন্টেন্সের, যেটা ভয়েস চেঞ্জ কিন্তু আমাদেরকে শিখতে হবে, আর তার সাথে বাকি আছে আমাদের কি কোয়াসি পাসিভ বাকি আছে, রাইট, যেটা কি আমাদেরকে ভয়েস চেঞ্জ কিন্তু কি করতে হবে শিখতে হবে, তাই তো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার।